সরকারি ফুলতলা মহিলা কলেজের সমাজ বিজ্ঞানের পক্ষ থেকে তোমাদের সকলকেই শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি গাজী মোহাম্মদ এনামুল হক, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক, সরকারি ফুলতলা মহিলা কলেজ। আজকে তোমাদের সামনে আমি দ্বিতীয় পত্রের নবম অধ্যায় সম্পর্কে কিছু আলোকপাত করব, যেখানে রয়েছে বাংলাদেশের সামাজিক সমস্যা এবং প্রতিকারের উপায় সংক্রান্ত আলোচনা। বাংলাদেশের সামাজিক সমস্যা, কনসেপ্ট অফ সোশ্যাল প্রবলেম অফ বাংলাদেশ, সমস্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রবলেম, এটা আমরা জানি, কিন্তু সাধারণভাবে এই সমস্যা বলতে আমরা কি বুঝি? সামাজিক সমস্যা, সমস্যাটা কিন্তু সাধারণ কোনো সমস্যার বিষয়ে এখানে বলা হয় নাই, বলা হয়েছে সামাজিক সমস্যা। তো বাংলাদেশের সামাজিক সমস্যা সম্পর্কে আমরা মোটামুটি অবগত আছি এবং আগেও ছিলাম, তারপরেও আমি সামান্য একটু আলোচনা করবার চেষ্টা করি। সমস্যা হচ্ছে যেটা কোনো কিছুতেই ঝামেলা সৃষ্টি করে, আর সামাজিক সমস্যাটা হলো সমাজের যে মৌল চাহিদাগুলো রয়েছে, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ এর ঠিক এরকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাবার ক্ষেত্রে যে সমস্যাটার সৃষ্টি হয়ে থাকে, আমরা সাধারণভাবে সেটাকেই সামাজিক সমস্যা হিসাবে ধরে নিতে পারি। একটু বইয়ের ভাষায় যদি বলা যায় তাহলে আমরা বলতে পারি যে সামাজিক সমস্যা শব্দটি হচ্ছে সামাজিক এবং সমস্যা এই দুইটা প্রত্যয় একসাথে যুক্ত হয়েই সৃষ্টি হয়েছে। এখানে সামাজিক প্রত্যয়টি সমাজ সম্পর্কিত বিষয়াবলীকে নির্দেশ করে, এর অন্তর্ভুক্ত হলো সামাজিক সম্পর্ক, সমাজ কাঠামো, সামাজিক মূল্যবোধ, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক রীতিনীতি, সংস্কৃতি ইত্যাদি। এসব বিষয় সরাসরি সামাজিক মানুষের পারস্পরিক সম্পর্ক, জীবনযাপন, আদর্শ ও মূল্যবোধের সাথে সম্পৃক্ত। অন্যদিকে সমস্যা প্রত্যয়টি দ্বারা সাধারণভাবে অবাঞ্ছিত, দ্বন্দ্বপূর্ণ, অসম, জটিল, অপ্রত্যাশিত অবস্থাকে বোঝানো হয়। তাই সামাজিক সমস্যা সম্পর্কে বলা যায় যে এটি হলো মানুষের সামাজিক সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠান, সমাজ কাঠামো, সমাজের বিদ্যমান রীতিনীতি ও আদর্শের পরিপন্থীমূলক অবস্থাটাই হচ্ছে সামাজিক সমস্যা। আবার উৎপত্তি, ধরন, ব্যাপকতা, প্রবণতা, সমস্যা সৃষ্টির কারণ, সমস্যার সাথে অন্যান্য বিষয় প্রভৃতি সকল দিক থেকে এক সমস্যা হতে অন্য সমস্যার প্রকৃতিগত ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির পিছনে জনগণের অজ্ঞতা, দারিদ্র, আবহাওয়া, বাল্যবিবাহ, ধর্মীয় কুসংস্কার প্রভৃতি বিষয়গুলোকে প্রধান হিসাবে ধরা যায়, কিন্তু মাদকাসক্তির ক্ষেত্রে এ সমস্ত কারণ বা বিষয়ের পরিবর্তে হতাশা, কৌতূহল, পারিবারিক ভাঙন, মাদকের সহজলভ্যতা, অসৎ সঙ্গ, রাজনৈতিক অস্থিরতা, বেকারত্ব প্রভৃতি বিষয়গুলো বিবেচিত হয়। তো যাই হোক, আমরা সামাজিক সমস্যা বলতে বোঝাই সেই সমস্ত সমস্যাকে যে সমস্ত সমস্যা সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় দিকে বাধার সৃষ্টি করে,
এবং সমাজের পথচলাকে রোধ করবার ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করবার চেষ্টা করে। কিন্তু সামাজিক সমস্যা যদি প্রতিনিয়ত থাকে, সামাজিক সমস্যা যদি বিদ্যমান থাকে, তাহলে সমাজের পথচলাটা অত্যন্ত বাধাগ্রস্ত হয়ে থাকে। এবার আমরা দেখি যে সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলো কী কী। সামাজিক সমস্যার যে বৈশিষ্ট্য, সেখানে আমরা বলতে পারি যে সামাজিক সমস্যার সৃষ্টি হয় মূলত সমাজ জীবনে। সামাজিক সমস্যা পরিমাপযোগ্য, সামাজিক সমস্যা পারস্পরিক সম্পর্কযুক্ত, একটা সমস্যা থেকে আরেকটি সমস্যার উদ্ভব ঘটে। সামাজিক সমস্যা সামাজিক জীবনযাত্রা ব্যাহত করে, সমাজের মানুষের চলাফেরার ক্ষেত্রে এই সামাজিক সমস্যাগুলো মানুষের এই জীবনযাত্রাকে অত্যন্ত বাধাগ্রস্ত করে থাকে। সামাজিক সমস্যা সমাজের মূল্যবোধ পরিপন্থী একটি পরিস্থিতি, সমাজের মানুষের সমাজের মূল্যবোধ পরিপন্থী একটি পরিস্থিতি হল সামাজিক সমস্যা। পরিবর্তনশীল সমাজে সামাজিক সমস্যা পরিবর্তনশীল, আসলে সমাজ তো প্রতিনিয়তই পরিবর্তন হয়ে থাকে, আদিমকাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিনিয়তই কিন্তু সমাজ পরিবর্তিত হচ্ছে। তবে সামাজিক সমস্যাও কিন্তু এক জায়গাতেই দাঁড়িয়ে নাই, সামাজিক সমস্যাও কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ সামাজিক সমস্যাও পরিবর্তনশীল। সামাজিক সমস্যা একাধিক কারণে সৃষ্ট এবং সমাধানযোগ্য। সামাজিক সমস্যা বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। বিভিন্ন কারণ যদি থাকে, তাহলে সেটাকে যদি আমরা চেষ্টা করি, সমাজ যদি চেষ্টা করে, রাষ্ট্র যদি চেষ্টা করে, আমরা সমাজের মানুষ যদি চেষ্টা করি, তাহলে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব, অর্থাৎ সামাজিক সমস্যা সমাধানযোগ্য। অধিকাংশ জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তারকারী প্রতিকূল পরিস্থিতি, একটা প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করে সমাজের মানুষের উপর, সমাজের মানুষের মনের উপরে, সমাজের মানুষের অর্থনীতির উপর, সমাজের মানুষের রাজনৈতিক জীবনের উপর, সমাজের মানুষের ধর্মীয় পরিস্থিতির উপর, সমাজের মানুষের সার্বিক দিকে সমস্যা সৃষ্টি করে এই সামাজিক সমস্যা। অধিকাংশ জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তারকারী প্রতিকূল পরিস্থিতি হলো সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক উন্নয়নের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টিকারী। পরিস্থিতি সম্পর্কে জনসচেতনতা এবং সমাধানে সমবেত প্রচেষ্টা অনুভূত হওয়া, এটা হচ্ছে সামাজিক সমস্যার অন্যতম একটি বৈশিষ্ট্য। এসব বৈশিষ্ট্যের আলোকে বলা যায় যে উক্ত বৈশিষ্ট্যসমূহ যে সকল প্রতিকূল পরিস্থিতিতে বিদ্যমান, সেইগুলোই হচ্ছে সামাজিক সমস্যা। নানাবিধ সমস্যায় জর্জরিত তৃতীয় বিশ্বের এই দেশ হচ্ছে বাংলাদেশ। এসব সমস্যার মধ্যে রয়েছে জনসংখ্যা সমস্যা, অর্থাৎ জনসংখ্যার যে বিস্ফোরণ, নিরক্ষরতা, বেকারত্ব, মাদকাসক্ত, নারীর নিরাপত্তার অভাবজনিত সমস্যা, যৌতুক সমস্যা, বাল্যবিবাহ, কর্মজীবী নারীর সমস্যা, বার্ধক্যজনিত সমস্যা, প্রবীণ সমস্যা, জঙ্গিবাদ বাংলাদেশের অত্যন্ত আলোচিত এবং সমগ্র বিশ্বের আলোচিত একটি বিষয়, বায়ু দূষণ, পরিবেশ দূষণ, পানি দূষণ, ঠিক এই ধরনের সমস্যাগুলোর
বাল্য বিবাহ, নারী এবং শিশু নির্যাতন প্রতীন সমস্যা, পতিতাবৃত্তি, ভিক্ষুক সমস্যা, তাছাড়া পরিবেশগত যে সমস্ত সমস্যা রয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে জলোচ্ছ্বাস, টর্নেডো, বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ প্রভৃতি। ঠিক এই ধরনের নানাবিধ সামাজিক সমস্যায় জর্জরিত আমরা। তো এই সমস্ত প্রতিনিয়ত আমাদের সামনে যে সমস্ত সমস্যা প্রতীয়মান হচ্ছে, এই সমস্যাগুলোর কারণ সম্পর্কে আমরা একে একে জানব, এটা এই সমস্যার ধারণা সম্পর্কে ধারণা লাভ করব, এর প্রভাবে আমাদের সমাজে কী ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, এবং সর্বশেষ কীভাবে বাংলাদেশের এই সমস্ত সমস্যাগুলোর, এসব সামাজিক সমস্যার প্রতিকার করা সম্ভব, সেগুলোকে আমরা একে একে আলোচনা করব। তো আজকে আমরা শুধু এই সামাজিক সমস্যা কাকে বলে সেগুলো সম্পর্কে আলোকপাত করলাম, সামাজিক সমস্যাগুলো কি কি সে সম্পর্কে ধারণা লাভ করলাম। আশা রাখি পরবর্তীতে একে একে বাংলাদেশের সামাজিক সমস্যা সহ যত সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সম্পর্কে একে একে তোমাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ পরবর্তীতে। তো আজ এ পর্যন্তই, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সকলে সকলের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।